চার কেন্দ্রের রায়ের দিকে আমাদের সকাল থেকে নজর ছিল, আপনাদের জানিয়ে রাখবো। ইতিমধ্যেই যে ফল ঘোষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চারটি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে দিনহাটা, গোসাবা এবং খড়দা এই তিনটি কেন্দ্রে কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে বিজেপি প্রার্থীর। আপনাদের জানিয়ে রাখবো বিজেপি প্রার্থী এই তিনটি কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে এবং বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জানিয়ে রাখবো আপনাদের দিনহাটায় উদয়ন গুহ, গোসাবায় সুব্রত মণ্ডল এবং খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় তিনজন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তারা বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছেন এবং বিজেপি প্রার্থী হিসেবে যারা ছিলেন তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি রয়েছেন সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, একটু জানতে চাইবো এই সম্পর্কে তোমার কাছে বিস্তারিত। দেখো, দিনহাটা, গোসাবা এবং খড়দহ এই তিনটি কেন্দ্রে বিজেপি প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। তার কারণ হলো যে যেটা নির্বাচন কমিশনের যেটা হিসেব রয়েছে তাতে প্রদত্ত ভোটের যে টোটাল যে পোল হয়েছে সেই প্রদত্ত ভোটের ছভাগের এক ভাগ যদি কোনো প্রার্থী পান তবেই কিন্তু তার জামানত বাজেয়াপ্ত না হয় না। সেক্ষেত্রে যেটা প্রদত্ত ভোট পড়েছে অর্থাৎ সেই প্রদত্ত ভোটের দেখা যাচ্ছে সমাজের এক ভাগ ভোটও কিন্তু বিজেপির প্রার্থী হিসেবে যারা ছিলেন তারা এই তিনটি কেন্দ্রে অর্থাৎ দিনহাটা, গোসাবা এবং এই তিনটি কেন্দ্রে তারা প্রদত্ত ভোটের সমাজের এক ভাগ ভোটও তারা পাননি। সেই কারণে যেটা সেই হিসেব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এই তিনটি কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে এমনটাই আমরা যে প্রদত্ত ভোট পড়েছে সেই সংখ্যার নিরিখে আমরা জানতে পারি। সত্য, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে দিনহাটা, দিনহাটায় নিশীত প্রামাণিক তার কেন্দ্র, সেখানে তিনি যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির একজন সাংসদ বটে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টাকে? দেখো, একেবারেই তাই। আমরা যদি দেখি যে মোট যে ভোট পড়েছে সেই ভোট পড়েছে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, তাতে তৃণমূল কংগ্রেস পেয়েছে 75.3% ভোট এবং সেই নিরিখে বিজেপি পেয়েছে মাত্র 14.2% ভোট। এবং অন্যদিকে আমরা যদি দেখি তাহলে বিজেপির যে শতাংশের হিসেব 14.2%, সেটা কিন্তু 75.4% আশেপাশে কোথাও নেই, মানে সাড়ে পাশেও নেই, সেটা কিন্তু দেখা যায়। এর পাশাপাশি আমরা এর আগে দিনহাটা কেন্দ্রের যে সংখ্যাপত্রের নিরিখে যেভাবে আমরা শতাংশের হিসেব আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেখানেও কিন্তু একই রকম ভাবে এই ছবিটাই উঠে এসেছে বিভিন্ন সময়ে যে তৃণমূল কংগ্রেস কিন্তু শতাংশের হিসেবে এখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। আমরা যদি শুধুমাত্র দিনহাটা কেন্দ্রটাকে দেখি তাহলে তৃণমূল কংগ্রেসের প্রদত্ত ভোট এখানে 83.15% এবং সেই দিকে তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে রয়েছে বিজেপি। সেখানে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তিনি পেয়েছেন মাত্র 11.31% ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে যেটা উঠে আসছে তাতে কিন্তু শুধুমাত্র দিনহাটা কেন্দ্র নয়, তোমাকে যেমনটা বলছিলাম যে আমরা যদি দেখি গোসাবা, সেখানে কিন্তু একই রকম ভাবে গোসাবাতেও তৃণমূল কংগ্রেস পেয়েছে যেখানে 87.15% ভোট। নিরিখে আমরা যদি দেখি তাহলে বিজেপি প্রার্থী পলাশ রানা তিনি পেয়েছেন মাত্র 9.67% ভোট, যেখানে 87% বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেখানে 10% ভোট পাচ্ছে বিজেপি প্রার্থী। সুতরাং ভোটের সংখ্যাতত্ত্বের নিরিখে যদি দেখা যায় তাহলে যেমনটা তোমাকে বললাম ইতিমধ্যেই আমরা সেই খবর জানতে পেরেছি যে তিনটি কেন্দ্রে যে চারটি কেন্দ্রে উপনির্বাচন এর ফল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই, তার মধ্যে কোচবিহারের দিনহাটা, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এবং উত্তর চব্বিশ পরগনার খড়দহ এই তিনটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত। একদমই, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের আরও একবার যে চারটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে ফল ঘোষণা হয়ে গিয়েছে এবং চারটি কেন্দ্রেই ইতিমধ্যে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে উল্লেখযোগ্য দিনহাটা, গোসাবা এবং খড়দহ এই তিনটি কেন্দ্রেই যেটা দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থীদের কিন্তু একেবারে জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। দিনহাটায় উদয়ন গুহ, গোসাবায় সুব্রত মণ্ডল এবং খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় তারা কিন্তু বিপুল সংখ্যক ভোটে ইতিমধ্যেই জয়লাভ করেছেন এবং সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দলীয় সমর্থক কর্মীরা থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষজন তারাও কিন্তু জয়ের উচ্ছ্বাসে আনন্দে ভেসেছেন।
দলীয় পতাকা হাতে নিয়ে সবুজ আবির গালে মেখে নাচের ছন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষজন। চার কেন্দ্রের রায় এখন সময়, একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।